শিক্ষার পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই 9 মাসের পরে জাতির পিতা বঙ্গবন্ধু যখন ছিলেন পাকিস্তানি জান্তাদের সেই কারাগারে ছিলেন, দেশ স্বাধীনের পরেও বঙ্গবন্ধুকে যখন ফিরিয়ে দিচ্ছিল না তখন সারা বিশ্বের নেতৃবৃন্দ বিশেষ ইন্দিরা গান্ধী সহ বিশ্বের নেতৃবৃন্দ শরীফ যখন পাকিস্তানের উপর যখন চাপ সৃষ্টি করলো তখন তারা বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হল। বঙ্গবন্ধু 9ই জানুয়ারি 1972 সনে বাংলাদেশের বুকে তিনি ফিরে এলেন এবং ফিরে এসেই তিনি ওই আজকের স্বরাজ্য উদ্যান তখনকার সেই সেই সেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। এর আগে আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ রাত 12টার পরে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এর আগে বঙ্গবন্ধু 7ই মার্চ ওই আজকের স্বরাজ্য উদ্যানে দাঁড়িয়ে তিনি সেদিন 19 মিনিটের একটি অলিখিত বক্তব্য তিনি সেদিন বলে সেদিন তিনি আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন। তিনি সেদিন গেরিলা যুদ্ধে বাংলাদেশের মানুষকে তিনি সেদিন গেরিলা যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন এবং তিনি সেদিন ভাই এবং বোনদের সকলকেই তিনি সেদিন আহ্বান করেছিলেন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই থেকেই এই যুদ্ধে অর্থাৎ মুক্তিযুদ্ধে আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম এবং 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধুকে সেই পাকিস্তানি জান্তাদের কাছে ফিরিয়ে এনেছিলাম। বঙ্গবন্ধু ফিরে এসে ফিরে আসার পরে দেশকে গড়ে তোলার জন্য তিনি তার সহকর্মীদের নিয়ে কাজ একত্রে কাজ শুরু করলেন এবং এই দেশকে গড়ে তোলার সেই যেখানে যা ভেঙে পেরে ফেলা হয়েছিল সেই ব্রিজ থেকে আরম্ভ করে যত কিছুই দেশে নষ্ট করে দিয়ে গিয়েছিল ওই পাকিস্তানি জান্তারা সেগুলো বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে সেগুলো তিনি কাজ শুরু করেছিলেন। সেগুলো পাওয়ার পিছিয়ে আবার পূরণ করে আবার সৃষ্টি করার জন্য সেদিন বঙ্গবন্ধু যখন এই দেশকে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছিলেন সেই 3 বছর সাড়ে 3 বছর যেতে না যেতেই ওই পাকিস্তানের দোসররা অর্থাৎ এই দেশের কলি মুস্তাক জিয়া চক্র সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করে দিল এবং তারপরই শুরু হল আবার সংগ্রাম আবার আন্দোলন এবং শুরু হল আবার কিন্তু সেদিন আমাদের সবাই বলছিল সেদিন বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা ধর্মনেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এসেছিলেন না বলে তারা সেদিন আল্লাহ রহমতকে রেহাই পেয়েছেন। আমরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো নৃশংসভাবে তার পরিবারকে হত্যা করা হলো নৃশংসভাবে তখন আমরা এই দেশকে আবার বঙ্গবন্ধু সেই ওনাকে হত্যা করার বদলা নেওয়ার জন্য
এই হত্যার বদলা নেওয়া যায় আমরা চেষ্টা করলাম কি করে বঙ্গবন্ধুর সেই পরিবারের যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বদলা কি করে নেওয়া যায়। কিন্তু আমরা সেদিন বিফল হয়ে সেই বঙ্গবন্ধুর কন্যা যখন বাইরে ছিলেন আমরা আমাদের কাউন্সিলে সেই বঙ্গবন্ধুর যখন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর থেকে তারা বাংলায় বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন এবং তিনি সেদিন বাংলার মানুষের কাছে তিনি বলেছিলেন আমি আমার বাবার বিচার আমার ভাইয়ের বিচার আমার পরিবারের বিচার আমি ওই পুলিশের কাছে যাই না, আমি এদেশের মানুষের কাছে আমি আমার বাবা এবং পরিবারের বিচার আমি চাই। তিনি এইভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে থেকে এইভাবে ঘুরতে থাকলেন আর তিনি মানুষের কাছে এনে বিচার চাইতে লাগলেন। উপস্থিত আমার ভাই ও বোনেরা আপনারা জানেন